বে সিক্স হন্ডা হনেট এই বাইকে ব্যাটারি থেকে কোনো ভোল্টেজ সাপ্লাই হচ্ছে না ইগনেশন চাবি অন করে নিয়েছি কিন্তু মিটার ডিসপ্লেতে কোনো লাইট দেখা যাচ্ছে না হরেন কাজ করছে না সেলফ মোটর কোনো কাজ করছে না তো চলুন স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা চেক করব সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। ব্যাটারির ভোল্টেজ ফিউজ বক্স ওয়ারিং এবং সব শেষে আমরা ইগনেশান লকটি কিভাবে চেক করব সেটি দেখানোর চেষ্টা করেন আমি এই বাইকের সিট এবং সাইড প্যানেল প্রোটাই ওপেন করে নিয়েছি তো চলুন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে চেক করবেন সেটি দেখাবো তো আমি প্রথমে ব্যাটারির ভোল্টেজটি চেক করব তারপর ফিউজ বক্স চেক করব তারপর ওয়ারিং চেক করব তারপর ইগনেশান চাবিটি চেক করব ইগনেশান লকটি আমি চেক করব সো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিবেন বাইক রিলেটিভ ভিডিও সবার আগে পেতে তো চলুন আমি প্রথমে ব্যাটারিটি চেক করে নিই তো আমি ব্যাটারিটি চেক ব্যাটারির ভোল্টেজ চেক করার জন্যে মাল্টিমিটারকে ডিসি কুড়ি ভোল্টেজ সেট করে নিয়েছি এবং আপনাদেরকে আমি দেখাই মাল্টিমিটারের নেগেটিভ ব্ল্যাক প্রুফটি আমি ব্যাটারির নেগেটিভে এবং রেড প্রুফটি ব্যাটারির পজিটিভে টাচ করে আপনাদের আমি দেখাবো ফ্রেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার পোপার তেরো পয়েন্ট চব্বিশ ভোল্ট ব্যাটারি থেকে সাপ্লাই হচ্ছে তো চলুন আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করবেন সেটি দেখাবো কারণ আমার এখানে ব্যাটারি তো একদম সঠিক আছে তো চলুন আমি ফিউজগুলো প্রথমে এবার চেক করে নেবো ফিউজগুলো চেক করে নেওয়ার পর আপনাদেরকে আমি ওয়ারিং চেক করে দেখাবো এবং সব শেষে ইগনেশান লকটিও চেক করে দেখাবো যে কি কারণে আমার এখানে ব্যাটারি তো ঠিক আছে কিন্তু কি কারণে বাইকের ই অন করার পর নিউট্রাল লাইট সেলফ হরেন কাজ করছে না তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ডাইগ্রাম দেওয়া আছে এই ডাইগ্রামে এভিএস মোটর ফিউল পাম্প কোথায় কত অ্যাম্পিয়ারের ফিউজ দেওয়া আছে সেটি দেওয়া আছে তো চলুন আমি সব ফিউজগুলোকে ওপেন করব এবং আপনাদেরকে এক একটি করে চেক করে দেখাবো সো ফ্রেন্ড ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন আমি ফিউজগুলোকে ওপেন করে নিই সবকটি ফিউজকে আমি ওপেন করে এক একটিকে ভালোভাবে চেক করব যে আমার কোনো ফিউজ কাটা আছে কি না সো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এই ফিউজটি আমার প্রপার একদম ঠিক আছে তো চলুন আমি সবকটি ফিউজকে ওপেন করে নিই ওপেন করে নিয়ে আপনাদের দেখাই যে কোনো ফিউজ এখানে কাটা আছে কি না সো ফ্রেন্ড এখানে ফিউজ আছে এবং আরও একটি মেন ফিউজ আছে সেটিও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে আমার এখানে কোনো ফিউজ কেটে গেছে কি না তো চলুন আমি সবকটি ফিউজকে ওপেন করে নিই সো ফ্রেন্ড আমি সব ফিউজগুলোকে ওপেন করে নিয়েছি এবং আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি সো ফ্রেন্ড আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফিউজটাও ঠিক আছে এই ফিউজটাও আমার ঠিক আছে এখানে ফ্রেন্ড টেন অ্যাম্পায়ার এবং সেভেন পয়েন্ট ফাইভ ফিউজ আছে তো আমার সবকটি ফিউজ এখানে ঠিক আছে আমি ফিউজগুলোকে খুব ভালোভাবে চেক করেছি এবং সবকটি ফিউজই আমার ঠিক আছে তো আমার এখানে কোনো ফিউজ কাটা নাই তো আমার আরও একটি মেন ফিউজ আছে এখানে সেই ফিউজটিকেও আমি একবার চেক করে নেব তো চলুন আমি মেন ফিউজটি এবার একবার চেক করে নিই যেখানে সেলফ কাটআউট আছে তার ঠিক নিচে একটি ফিউজ আছে তো চলুন আমি এই ফিউজটাকে ওপেন করে নিয়ে আপনাদের দেখাই যে এই ফিউজটা কেটে গেছি না কেটে গেছে কি না সো ফ্রেন্ড স্টেপ বাই স্টেপ যদি চেক করা যায় তাহলে খুব তাড়াতাড়ি ফল পর্যন্ত আপনারা পৌঁছাতে পারবেন তো আমি চলুন এটাকে ওপেন করে নিয়ে দেখি যে আমার মেন ফ্রিজটা কেটে গেছে কি না তারপর আমি ওয়ারিংটি চেক করব তারপর আমি সব শেষে ইগনেশান লকটি চেক করব কারণ হন্ডা হর্ট টু পয়েন্ট জিরো বাইকের সব থেকে ইগনেশানে বেশি প্রবলেম হয় সো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এই মেন ফ্রিজটাও কিন্তু আমার একদম সঠিক আছে সো ফ্রেন্ড এখন পর্যন্ত সবকটি ফিউজই আমার ঠিক আছে ব্যাটারির ভোল্টেজও আমার একদম সঠিক আছে কি কারণে তারপরেও আমার ইগনেশন অন করার পর ডিসপ্লেতে লাইট আসছে না তো চলুন আমি একবার ফিউজ বক্সগুলোতে পিএস ফোরটি মেরে নিই পিএস ফোরটি মেরে নিই সবকটিকে কারণ হচ্ছে কি ফিউজ বক্সে প্রচুর পরিমাণে ডাস্ট জমে আছে তো চলুন আমি পিএস ফোরটি মেরে নিব এবং বাতাসের প্রেশার দিয়ে আমি পিএস ফোরটিটাকে শুকিয়ে নিব শুকিয়ে নিয়ে আপনাদের আমি দেখাবো যে আমার এখান থেকে মিটারের কানেকশন যাচ্ছে কিনা যদি না যায় তাহলে আমি ওয়ারিংটি চেক করব। কারণ একদম নতুন বাইক ওয়ারিং কাটার চান্স খুবই কম তারপরেও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ চেক করে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন বাইক রেটিভ ভিডিও সবার আগে পেতে সুতরাং আমি বাতাসের প্রেসার দিয়ে বক্সটিকে ভালোভাবে পরিষ্কার করে নিই তো আমি দুটো ফ্রিউজ বক্স কি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং ফিউজগুলোকে আবার আমি ঠিক করে একবার ইগনেশন চাবিটি অন করে দেখাবো যে আমার বাইকের ভোল্টেজ সঠিক এসছে কি না যদি না আসে তাহলে পরে আমি ওয়ারিং এবং ইগনেশন লকটি চেক করব তো চলুন আমি আমি এখানে প্রথমে টেন অ্যাম্পেয়ারের একটি ফিউজ লাগাবো সো ফ্রেন্ড আমি এখানে টেন অ্যাম্পেয়ারের ফিউজ লাগিয়ে নিচ্ছি তারপরে সেভেন পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার তারপরে আমার আবার একটি টেন আম্পিয়ারের ফিউজ আছে তারপরে সেভেন পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ারের তো এভাবে আমি সবকটি ফিউজগুলোকে লাগিয়ে নিই এবং সবশেষে যেটি আমার মেন ফিউজ ফিফটিন আম্পিয়ার মানে পনেরো আম্পিয়ারের সেই ফিউজটিকেও লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে আপনাদেরকে আমি একবার ইগনেশন চাবি অন করে দেখাবো যে ব্যাটারি থেকে প্রপার ভোল্টেজ সাপ্লাই হচ্ছে কি না যদি ভোল্টেজ সাপ্লাই না হয় তাহলে ওয়ারিং এবং সবশেষে ইগনেশান লকটি আমি আপনাদেরকে চেক করে দেখাবো তো চলুন আমি সবকটি ফিউজকে লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি সো ফ্রেন্ড আমি এখানে সবকটি ফিউজ লাগিয়ে নিয়েছি এবং আমার হাতে আপনারা মেন ফিউজটি দেখতে পাচ্ছেন যেটি পনেরো এম্পিয়ারের ফিউজ তো চলুন এই ফিউজটিও আমি লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে আপনাদেরকে একবার ইগনেশানটি অন করে দেখাবো যে আমার এই বাইকের ব্যাটারি থেকে প্রপার ভোল্টেজ সাপ্লাই হচ্ছে কি না তো চলুন আমি এই ফিউজটিকেও লাগিয়ে নিয়েছি এবং এই ফিউজের যে কাপড়ার বা জ্যাকটি আছে সেটিকে আমি লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে আপনাদেরকে ইগনেশনটি অন করে দেখায় যে আমার এই বাইকের প্রপার ভোল্টেজ সাপ্লাই হচ্ছে কি না সোপ্রেন আমি সবকটি ফিউজ এবং জ্যাকগুলোকে লাগিয়ে নিয়েছি তো চলুন আমি আবার ইগনেশন অন করে আপনাদের দেখাই যে আমার বাইকের প্রপার ভোল্টেজ সাপ্লাই হচ্ছে কি না সো ফ্রেন্ড চলুন আপনাদেরকে আমি ইগনেশনটি অন করে দেখাই যে আমার এই বাইকের ব্যাটারি থেকে কানেকশন আসছে কি না সো ফ্রেন্ড আমি ইগনেশনটি অন করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মিটারে ডিসপ্লেতে লাইট চলে এসছে নিউট্রা লাইটও চলে গেছে তো আমি একবার আপনাদেরকে সেলফ স্টার্ট করে দেখাই তো আমার এই বাইকের সেলফেও কিন্তু স্টার্ট হচ্ছে সো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বাইক রেটিক ভিডিও সবার আগে পেতে তো আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন